এই আওয়াজটা কেন জানি না আমাদের শরীরের রক্তচাপকে আন্দোলিত করে তোলে। আজ যে জায়গায় নিয়ে যাব সেখানে গেলে কেন জানি না আমরা সকলেই উজ্জীবিত হয়ে উঠি। ভারত পাকিস্তান সীমানা মানেই ওয়াগা বর্ডার। সেখানে দুই দেশের জওয়ানদের পতাকা নামিয়ে আনার বিশেষ অনুষ্ঠান আর করমর্দন দেখাবো আপনাদের। তবে তার আগে কয়েকটা কথা বলি। আপনি কি সিরিল র্যাডক্লিফকে চেনেন? ইনি সেই ব্যক্তি যিনি কখনো ভারতে আসেননি, অথচ ইংরেজি আইনজীবীর মানচিত্রের উপর আঁকা কয়েকটা রেখাই দেশটাকে ভারত পাকিস্তানে ভাগ করে দিয়েছিল। ভাবুন একবার, লোকটার এদেশ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই ছিল না, তবুও সীমানা কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল তাকেই। আর দুটো দেশকে ভাগ করার জন্য তাকে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। তিনিও দক্ষতার সঙ্গে দেশের জনসংখ্যা, ধর্মীয় অনুসঙ্গ আর ভৌগোলিক অবস্থান বিবেচনা করে গুজরাটের কচ্ছের রণ হয়ে জম্মু কাশ্মীর পর্যন্ত সীমানা টেনে দেন, যা ভারত পাকিস্তানকে দুটো ভিন্ন দেশে বিভক্ত করে দেয়। আর সেই দক্ষতার খেসারত দিয়ে ভিটে মাটি ছেড়ে এদেশ ওদেশে উদ্বাস্তু হয়ে যায় বহু মানুষ। 1947 র্যাডক্লিফ দেশটাকে 3টে ভাগে ভাগ করেছিলেন, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর ভারত। সেই সীমানাতেই হয়ে ওঠে ওয়াগা বর্ডার। জায়গাটা লাহোর থেকে 24 কিলোমিটার দূরে আর আমাদের শ্রীনগর থেকে 32 কিলোমিটার দূরে রয়েছে। আসলে দেশভাগের আগে এখানে ওয়াগা নামে একটা ছোট্ট গ্রাম ছিল, তার উপর দিয়েই টানা হয়েছিল সীমারেখা। তাই এখন ওয়াগা গ্রামের অবস্থান বদলেছে আর মাঝখান দিয়ে এদেশ থেকে ওদেশে চলে গেছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। চলুন সেখানেই ঘুরে আসি আজকে। ওয়াগা বর্ডার, কাশ্মীর ট্যুর প্ল্যান করলে একটা দিন রাখা থাকে এখানে ঘোরার জন্য, সেটাই স্বাভাবিক। কাছ থেকে পাকিস্তান দেখা, সঙ্গে ভারতীয় জওয়ানদের বিশেষ ড্রিল। জায়গাটা অমৃতসর থেকে 32 কিলোমিটার দূরে আর এখান থেকে লাহোরের দূরত্ব মাত্র 24 কিলোমিটার। সপ্তাহের প্রত্যেক দিনই বর্ডার পারাপার করার জন্য গেট খোলা হয়, তবে বিকেলে জাতীয় পতাকা নামিয়ে আনার সময় বিএসএফের যে প্রদর্শনীটা হয় সেটা দেখার জন্যই ভিড় জমান পর্যটকরা। দুই দেশের সেনার করমর্দন, নোম্যান্সল্যান্ডের গ্যালারিতে বসে দেশের জওয়ানদের দেখে উজ্জীবিত হয়ে উঠি আমরা। 1959 থেকে এইভাবেই ওয়াগা বর্ডারে বিশেষ অনুষ্ঠানের রীতি চলে আসছে। আর 30 মিনিটের এই অনুষ্ঠান গ্রীষ্মকালে শুরু হয় বিকেল 4:15 আর শীতকালে 5:15। আর হ্যাঁ, এখানে ঢোকার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্যের প্রয়োজন হয় না। চলুন এবার বিএসএফের সেই বিশেষ অনুষ্ঠানটা দেখি। কথা দিচ্ছি এটা দেখে আপনারও রক্ত গরম হয়ে উঠবে। সম্মান ও আজকে শানদার পেট কা নেতৃত্ব